আমেরিকার ভূখণ্ডে রাশিয়ার তিনটি কূটনৈতিক স্থাপনা দখল করায় মার্কিন সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার উদ্যোগ নিয়েছে মস্কো। বিষয়টি গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে ফোনালাপের মাধ্যমে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, ফোনালাপের সময় ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে যখন আন্তর্জাতিক কূটনীতির কথা বলা হয় তখন মার্কিন ভূখণ্ডে রাশিয়ার তিনটি বাণিজ্য মিশন দখলে নেওয়াকে আন্তর্জাতিক নিয়মনীতির চরম লঙ্ঘন বলে গণ্য করতে হবে। চীনের সিয়ামেনে সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। পুতিনের এ বক্তব্যকে ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে স্পষ্ট করে জানিয়েছেন। তবে কোন আদালতে রাশিয়া আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রাথমিকভাবে তা পরিষ্কার নয়। এ বিষয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল বলেছেন, মস্কো এ বিষয়ে একটি মামলা দায়েরের কাজ করছেন এবং যে আদালত রাশিয়াকে তার স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চ সুযোগ দেবে সেখানেই মামলা দায়ের করা হবে। গত 31 আগস্ট মার্কিন সরকার স্যান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের তিনটি বাণিজ্য মিশন খালি করার জন্য মাত্র 72 ঘন্টা সময় বেঁধে দেয় রাশিয়াকে।